মানুষের মতো মানুষ করে দেওয়ার জন্য নিজে কোন খাবার খায় নাই, খাবার গুলা সন্তানের জন্য রাইকা দিছে। আজকে এই পরিবারই আল্লাহর জমিনে কত সন্তানের এমন মার জন্য এমন বাবার জন্য চোখের বাড়ি বাড়ায় কান্দে আল্লাহ, এমন মাজার কবর দেশে দুঃখের দর দিয়া আমার জন্ম দুঃখী মা আল্লাহ, যাদের এখন আম্মা আব্বা কবরে, আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। কত সন্তান আব্বার আছে গো যাদের আব্বাও নাই আম্মাও নাই দুইজন কবরে, আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ যাদের বাবা মা বেঁচে আছে তাদের আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত দান করো, আল্লাহ যাদের আব্বা আম্মা অসুস্থ তাদের আব্বা আম্মার পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। বিশেষ করে তোমার দরবারে দোয়া চাই, কত প্রবাসী ভাইয়েরা বিদেশের জমিন থেকে দোয়া চায়, আল্লাহ আমার যে প্রবাসী ভাইয়েরা দোয়া চায় আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইদের দোয়া কবুল করে নাও। আল্লাহ প্রবাসী ভাইদের মনের আশা পূরণ করো, তাদের সামাই রুজির মধ্যে বরকত দান করো। আল্লাহ দেশের মায়া ত্যাগ করে প্রবাসীরা দেশের মধ্যে বিদেশের জমিনে আছে প্রত্যেকটা প্রবাসীদের মনের আশা তুমি পূরণ করো। বিশেষ করে এই বাংলাদেশের জমিনে যারা ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, কাজকর্ম করে, পড়ালেখা করে, প্রত্যেকটা কাজে কর্মে বরকত দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার দরবারে হাত বাড়াই না আল্লাহ, বিশেষ করে পর্দার অন্তরালের মধ্যে অনেক মা বোনেরা হাত বাড়াইছে, মা বোনদের দোয়া কবুল করো, মা বোনদের মনে আশা পূরণ করো। মা বোনদেরকে কবুল করে নাও আল্লাহ, তারা যে যে নিয়ত করে আজকের মা ফিরে বসেছে প্রত্যেকের নিয়ত পূরণ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের প্রত্যেকটা দরখাস্ত কবুল মঞ্জুর করো আল্লাহ। আজকে এই পরিবারই আল্লাহ ঘাটি মসজিদ প্রাঙ্গনের মধ্যে মাহফিল, এই মসজিদটা নতুন করে তৈরি হবে আল্লাহ, কত মানুষ লক্ষ লক্ষ হাজার হাজার শত টাকা পর্যন্ত সিমেন্ট দিয়া, রড দিয়া, বালি দিয়া, যারা যারা টাকা পয়সা দিয়া এ আল্লাহ ঘাটি মসজিদের জন্য দোয়া চাইছে আল্লাহ টাকা পয়সা দিয়া দান করছে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল করো আল্লাহ। নাম না জানা জানা কত মানুষ দোয়া চাই, প্রত্যেকের দোয়া তুমি কবুল করো। বিশেষ করে আলম বাবাকে সম্মান করে ইজ্জত করে ফারুক ভাইয়ের ঘরের দাম পাইলে করা হয়েছে আমার ফারুক ভাই, আল্লাহ ফারুক ভাইয়ের পরিবার সত্তাদেরকে কবুল মঞ্জুর করো। আমরা যারা যারা হাত বাড়াই না আল্লাহ, আমরা গুণাগার মানুষ তোমার দরবারে দেখানোর মতন কিছু নাই রে দয়াল, আমরা গুণার দিকে না তাকাইয়া মদিনা রহমাতাল লিল আলামিন নবীর উসিলায় আমাদেরকে জীবনে একবার মক্কা আর মদিনা না দেখাইয়া মরণের ডাক দিয়ে নারায় আল্লাহ। মক্কা মদিনা না দেখা যদি মারা যায় মরার পরে উটা মদিনা মদিনা করে কান মার থেকে মনে বড় আশা ছিল বাবা, যারা যারা মদিনা যাইতে চাই।